এ যেন ছবির মধ্যে ছবি। কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষে অঞ্জন দত্তের পরিচালনায় ছবি চালচিত্র এখন, আর সেই ছবির মাধ্যমেই অঞ্জন দত্ত তার গুরু মৃণাল সেনকে শ্রদ্ধা জানাচ্ছেন। সম্প্রতি হয়ে গেল সেই ছবি চালচিত্র এখনের ট্রেলার লঞ্চ। সব থেকে বেশি যেটা এক্সাইটিং আমার কাছে সেটা হচ্ছে যে আমি 4 বছর বয়সে প্রথম অভিনয় শুরু করেছিলাম অঞ্জনদার ছবিতে কাজ করে, এবং তখন তো অতটা ভালো করে বোধ ছিল না। বড় হয়ে এই অপরচুনিটিটা যখন এলো তখন খুবই এক্সাইটেড হয়েছিলাম যে এত ইম্পর্ট্যান্ট একটা ছবির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারছি। যে চরিত্রটা করেছি সেটার তার নাম হচ্ছে নন্দা, যেটা হচ্ছে ছন্দা দত্তর চরিত্রটা, এবং ছন্দাদি নিজেই আমার কথা সাজেস্ট করেছিলেন। আই এম ভেরি গ্রেটফুল টু হার ফর দ্যাট। এবং নন্দা এমনই একজন মানুষ যে এই যে পুরো ওদের ইয়াং ছেলেমেয়েদের এই যে গ্রুপটা যারা একসাথে কাজ করতো, থিয়েটার করতো, আড্ডা মারতো, বা কোনো ঝামেলা হলে সেই ক্রাইসিস হ্যান্ডেল করা, এইসব গল্পগুলো শুনে শুনে দ্যাট ইজ হাউ উই প্রিপেয়ার্ড। এবং নন্দা এমনই একজন লোক যে মানে এমনই একজন মহিলা যে খুবই মাথা ঠান্ডা, খুবই কাম, যে কোনো একটা ক্রাইসিস রাইজ হলে যেখানে বাকিরা সবাই হাইপার হয়ে যাচ্ছে সেখানে সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। তো শি ইজ ইউ ক্যান কল হার দ্য স্যানিটি ইন দ্য গ্রুপ। মায়ের সাথে এর আগে বেশ আমরা 2-3টে কাজ একসাথে করেছি, কিন্তু একসাথে পার্ট আমাদের করা হয়নি। মানে আমরা একই ছবিতে আছি কিন্তু আলাদা আলাদা চরিত্রে, একটাই সিন আমরা একটা ছবিতে একসাথে করেছিলাম সেটা। এটা না তথাকথিতভাবে শ্রদ্ধা নয়, এটা ভালোবাসার একটা ছবি। মানে যেখানে আমি মানে তাকে নিয়ে মজা করেছি, তাকে নিয়ে ফাজলামি করেছি, তাকে নিয়ে পাগলামি করেছি, তো এইটা এই এইটা আমার কাছে মৃণাল সেন যেরকম মানুষ, তাকে পুজো উনি পছন্দ করতেন না, উনি সাইকো ফ্যান্স পছন্দ করতেন না, উনি খুব খুশি হতেন আমি যেভাবে দেখেছি তাকে। উনি বলেও ছিলেন, আমি যেমন বলছিলাম ডকুমেন্টারি করবো আপনাকে, উনি বলেও ছিলেন পার্সোনাল কর পার্সোনাল। তো আমার মনে হয় আমি সৎভাবে দেখাতে পেরেছি ওনাকে, এবং ছবিটা তো আমাকে নিয়েও, মানে আমার অনেক কিছুই আমি করতাম না যদি মৃণাল সেন না থাকতো, সেটাকেও আমি দেখাতে পেরেছি। একটা কথা বলতেন যে দেখো গীতা, অঞ্জন আর নীলের অনেক টাকা খরচা হয়ে গেল, বিচারীরা তুলতে পারবে তো, এটা একটা বলতেন 100% আমি 100% সার্টিন। কিন্তু খুব গর্ব করে আমাকে আদর করতেন, কারণ আমি নিজের টাকাই করতে পেরেছি বলে। 24 দিনের গল্পটাই বলেছি, কিন্তু যে ওর বাইরে মানে অনেকে আমি বলেছি যে আরও কত মজার, আরও কত কী হয়েছে আমাদের মধ্যে, এইটা ঢোকালি না, ওটা ঢোকালি না, বড় বড় ডিরেক্টর যারা আমাদের গল্পগুলো জানে। কিন্তু আমি বুঝি না, আমি সৎভাবে করবো, ঠিক চালচিত্রের মধ্যে যতটুকু ঘটেছে। হ্যাঁ, আমি শুটিংয়ের শেষ দিন শেষ করছি, কিন্তু ডাবিংয়েও 2-4 জিনিস হয়েছিলো, সেটা ডাবিংয়েরটা আমি শুটিংয়ের মধ্যে দেখিয়ে দিয়েছি এই, কিন্তু চালচিত্রের বাইরে আমি কিছু রাখি। তার যা করতে চালচিত্রের মধ্যেই ঘটেছে, আমার বাড়ির কথা হোক আর ওনার বাড়ির কথাই হোক। ইদানিং আমি যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে ইদানিং আমি নন্দী মেমনি ছবিটা আসছে, আমি খুব মিস করছি, আমার খুব মিস করছি, খুব কষ্ট পেয়েছিলেন, ওনার চলে যাওয়াটা দরকার ছিল, চলে গেছেন, তাও একটা হয় না, ইচ্ছে করছে, যদি খুব ইচ্ছে করছে দেখতে ওনাকে, বা গীতাদিকেও দুজনকে মহাজনকেও। মৃণাল সেনকে নিয়ে যদি পশ্চিমবঙ্গে কেউ ছবি বানাতে চান তাহলে তো আমার মনে হয় অঞ্জনদাই সব থেকে ভালো ক্যান্ডিডেট। মানে কারণ অঞ্জনদার একটা 40-42-45 বছরের একটা যাপন আছে অঞ্জনদার কাছেই শোনা, যে মৃণালবাবু না থাকলে অঞ্জনদা অন্য কিছু করতেন, অভিনেতা হতেন না, সিনেমায় আসতেন না। তো ভীষণই একটা ক্লোজলি মিট একটা সম্পর্ক ছিল, তো সেইটাই এই ছবিতে দেখা গেছে বিভিন্ন চরিত্রর মাধ্যমে। এবং অঞ্জন দত্ত এবং মৃণাল সেন, অঞ্জন দত্ত কীভাবে অঞ্জন দত্ত হলেন মৃণাল সেনের হাত ধরে, সেই গল্পটাই এখানে দেখানো হয়েছে। তো শতবর্ষে মৃণাল সেনকে এর থেকে ভালো ট্রিবিউট দেওয়ার কী হতে পারে? মৃণাল সেনের সিনেমা আমি অনেক আগে থেকেই দেখেছি, এবার কাজটা করতে গিয়ে আরও স্পেশালি দেখা হয়েছে, যেহেতু এরকম একটা কাজ করছি যেটা মৃণাল সেনের ওপর, সিনেমাটা থেকে কীভাবে লোকটাকে বোঝা যায়। কিন্তু অঞ্জনদা একদম অন্য একটা রাস্তায় হেঁটেছেন, মানে
সিনেমা দেখে ডেফিনেটলি মনে হবে মৃণাল সেনরা প্রচণ্ড সিরিয়াস লোক, ইন্টারন্যাশনালি এতটা সেলিব্রেটেড একটা লোক, প্রচণ্ড সিরিয়াস গম্ভীর একটা লোক, লেফটিস্ট ইডিওলজিতে বিশ্বাস করে একটা লোক, পলিটিক্যালি প্রচণ্ড কনশিয়াস একটা লোক, এগুলো তো সত্যি তাই। কিন্তু লোকটা অঞ্জনদা দেখাচ্ছে এবং অঞ্জনদার কাছে যে গল্পগুলো শুনছি লোকটা এত সিরিয়াস লোকই না, একদম অন্য রকমের একটা লোক। মানে সেই সিনেমা দেখে লোকটাকে কেউ এক্সপেক্ট করবে না, লোকটা এরকম, আমরা সেই জায়গাটাকে সেলিব্রেট করেছি। ওই মানুষটাকে এত দিন ধরে দেখেছে এবং নিজের বেড়ে ওঠাটা তার তো সম্পূর্ণটাই মৃণাল সেনকে ঘিরে, এবং মৃণাল সেনের মানসপুত্র বলা চলে অঞ্জন দত্তকে। সুতরাং তিনি যে শ্রদ্ধা জানাচ্ছেন মৃণাল সেনকে সেটা অনেক বেশি অথেন্টিক বলে আমার কাছে মনে হয়, কারণ সকাল বিকেল ওই মানুষটার সঙ্গে উনি থাকতেন, অঞ্জন দত্ত থাকতেন, তাকে এত কাছ থেকে দেখেছেন, এত আড্ডা মেরেছেন, এত গল্প করেছেন, তার যাপনের সঙ্গে নিজের যাপনকে জড়িয়ে ফেলেছিলেন, এতগুলো ছবি যার সঙ্গে করেছেন, এবং তার বেড়ে ওঠার সম্পূর্ণ মৃণাল সেনকে ঘিরে। এবং আমি যেটুকু শুনেছি অঞ্জনের কাছ থেকে যে মৃণাল সেনের সঙ্গে তার মান অভিমানের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তার জ্ঞানার্জনের জায়গা, সমস্তটাই ছিল মৃণাল সেন, তাকে ঘিরেই তার সমস্ত স্বপ্ন ছিল ও চলচ্চিত্র জীবনে। 10ই মে মুক্তি পাবে এই ছবি চালচিত্র। এখন ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, আর অঞ্জন দত্তের চরিত্রে অভিনয় করেছেন শাউন চক্রবর্তী, এছাড়াও রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায় সহ আরও অনেকে। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।